নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে এই 15 দিনের মতো রান্না শেয়ার করতে পারিনি, আজ থেকে আবার আপনাদের সাথে থাকব, রান্না করে দেখাবো। দেখুন বন্ধুরা, বাবা তো চলে গেল, আমার শ্বশুরমশাই, ওনার শ্রাদ্ধ সানি সব কিছু শেষ করে বাড়িতে চলে এসেছি। আর দেশের বাড়ির থেকে কাঁকড়া এনেছি, কাঁকড়াটা জঙ্গলে আমাদের বাড়ি এপার আর ওপারে জঙ্গল, এই জঙ্গলের কাঁকড়া আমি রান্না করবো। কাঁকড়াটা কাটবো, আমার এই দাদু সোনা দেখুন কোলে ব্যথা শুয়ে করছে, চলো আমার সাথে চলো কাঁকড়া কাটবো। কেটে কাঁকড়াটা আজকে আমি ঝাল করে বন্ধুদের সাথে দেখাবো। কদিন আমি বন্ধুদের সাথে একদম দেখা করতে পারিনি, রান্না করতে পারিনি, এই জন্য আজকে আবার এই কাঁকড়া রান্না করে এখানে বসো, বসে বসে আর কাঁকড়া দেখো। হ্যাঁ, এটা খুনতি তো, এখানে বসে, নিচে বসে, সুন্দরবন জঙ্গলের থেকে ধরে নিয়ে এসছে। কাঁকড়া বাজারে প্রচুর দাম, আমাদের ওখানে সবাই প্রায় কাঁকড়া মারতে যায়, করে জঙ্গলে মৃত্যুর ভয় করে না পয়সা রোজগারের জন্য। হ্যাঁ, আপনাদের দাদা গিয়েছিল তাই ওরা কাঁকড়াটা পাঠিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি 2-3 দিন আগে, ওনার একটা দরকার ছিল তাই আবার গেছিল। ভেতরে ঘি, এই হলুদ হলুদ ঘি না, এটা খেতে খুব ভালো লাগে। তা কেন, তা কেন, কি করে বোঝাবো এবার, কেন কাঁকড়া পুঁই শাক বা যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি আপনাদের ঝাল করে দেখাবো। হ্যাঁ, এগুলো কচু, এদের মধ্যে ছিল কচুগুলো তুলে এনেছি, এত জল হয়েছিল, দেখুন জলটা সামান্য কমেছে। কচু পুঁই শাক সব নষ্ট হয়ে গেছে, একটা আমি তুলে কালকে গাছগুলো কেটে নিয়ে রোদে শুকনো করতে দিয়েছি। কাঁকড়া তুমি কাটতে পারো, কাঁকড়া কিন্তু কামড়ায়। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমি ধুয়ে নিয়েছি, কাঁকড়া কাটছিলাম দেখলে। এই কাঁকড়াটা আমি টমেটো দিয়ে ঝাল করবো। এখানে কি নিয়েছি,
টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা চিরে নিয়েছি, একটু রসুন কুচি করে নিয়েছি। এখানে দেব হলুদ আছে, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, একটু আদা বাটা আছে। আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আদা বাটা আছে, ভাত দিলাম। ততক্ষণে পেঁয়াজটা হতে থাকুক, আমি এখানে কাঁকড়া মধ্যে হলুদ দেবো। লবণ দিচ্ছি, এখানে আদা বাটাটা ছিল, একটু হাত দিয়ে মাখলে ভালো হয়, আমি হাতে মাখিয়ে নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে জিরার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জল তো নিয়ে লবণ হাফ চামচ, লবণ একটু কম দেবো, এখানে লবণ মাখিয়ে নিয়েছি আমি। এবার টমেটো কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম, মশলাটা তৈরি হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম, এগুলো এক পিস করে এভাবে ছেড়ে দেবো। এর ভিতরে যে ঘিটা হয়েছে এই মশলার মধ্যে ছেড়ে দিচ্ছে, ঘিটা আর নষ্ট হবে না।
মশলাটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে চা করব। ভালো করে ফুটে আসলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কাঁকড়া রুটি। আমার ঝোলটা রেডি হয়ে গেছে, আমি এবার একটু গরম মশলা দেব। বন্ধুরা কাঁকড়ার ঝোল রেডি, গ্যাসটা অফ করছি, এবার নামিয়ে নেব। এই কাঁকড়াগুলো টমেটো দিয়ে ঝাল করলাম, কি সুন্দর হয়েছে দেখুন। এবার বাড়িতে সবাই চট করে কাঁকড়ার ঝাল রান্না করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন টেস্টি হয়েছে। আর আমাকে কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করুন, শেয়ার করুন। আগামীকাল আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসছি। নমস্কার।